দেখুন বন্ধুরা, এটা একটা কামিনী গাছ। কিভাবে কামিনী গাছে ফুল এসছে, প্রচুর ফুলি আর ফুলে কিন্তু গাছটা পড়ে যাচ্ছে। নমস্কার, আমি সোনালি আর আমার ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বেশ কিছু ফুল গাছ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। এটা দেখতে পাচ্ছেন, এটা একটা কামিনী ফুল গাছ। এর গাছটার বয়স 5 বছর। গাছটা নিয়ে এসে প্রথমে আমি একটা ছোট টবে বসিয়েছিলাম। সেখান থেকে যখন একটু বড় হয় গাছটা, তারপর আমি তুলে 1 বছর তুলে এরকম একটা জারি টবে বসিয়েছি। গাছটায় প্রত্যেক বছর 2-3 বার এরকম ভাবে ফুল আসে, আর প্রত্যেকটা ব্রাঞ্চে প্রচুর পরিমাণে কুড়ি আসে। আর তার থেকে দেখুন কত সুন্দরভাবে গাছটা ফুলে ভরে রয়েছে। এই ফুলে এত সুন্দর গন্ধ, এই সকালবেলা ছাদে এলে কিন্তু হাওয়াতে যখন এই গন্ধটা চারিদিকে ছড়ায়, একটা মিষ্টি গন্ধ চারিদিকে ভেসে ওঠে। এই গাছে আমি মাসে একবার করে একটু এক মুঠো করে মিক্সার এই গাছের গোড়ায় দিয়ে দিই, আর সর্ষের খোল ভেজানো জলটা পাতলা করে ওটাও দিতে থাকি, আর সবজির খোসা ভেজানো জলটাও আমি সমানে দিয়ে যাই। আমি আমার ছাদ বাগানের সব গাছেই কিন্তু মেন এই সারগুলোই ব্যবহার করে থাকি, আর তাতেই আমার গাছগুলো কিন্তু খুবই ভালো থাকে, কোনো রকম অসুবিধা হয় না, ফুল ফল সব গাছে সুন্দরভাবে ধরতে থাকে। নেক্সট গাছ যেটা দেখাবো সেটা হচ্ছে একটি জুঁই ফুল গাছ। দেখতে পাচ্ছেন এই গাছেও কিন্তু কুড়িতে ভরে রয়েছে, আর ফুলও ফুটতে শুরু করে দিয়েছে। এই দুটো ফুলের গন্ধেই আমার ছাদ কিন্তু ভরে রয়েছে। এতেও প্রচুর পরিমাণে কুড়ি এসছে, আর ফুলও দেখুন প্রত্যেকটা ডাডালে ফুল ফুটতে শুরু করেছে। এটা রয়েছে একটা প্লাস্টিকের গামলা, খুব শিগগিরই আমাকে গামলাটা চেঞ্জ করতে হবে, গামলাটা নষ্ট হয়ে গেছে। এখানে আছে একটা টেকুমা ফুল গাছ, একটা ছোট্ট চারা আমি নিয়ে এসে লাগিয়েছিলাম মাটির টবে। সেই গাছটাই দেখুন বড় হয়ে এই নিয়ে আমার 2 বার কিন্তু এর মধ্যেই ফুল হয়ে গেল। একবার ফুল হয়ে সেই ফুলগুলো বেশ কিছুদিন ছিল, থাকার পর সেগুলো যখন ঝরে পড়ে গেল, দেখুন আবার নতুন করে পুরো গাছটাতে ভরে ফুল এসেছে। এই ফুলগুলো যখন ফোটে গাছটা কিন্তু একদম আলো হয়ে থাকে, অপূর্ব দেখতে লাগে গাছটাকে। দেখুন কত ফুল,
দেখেছেন বন্ধুরা, গাছ ভরে কিন্তু ফুল হয়ে রয়েছে। অপূর্ব দেখতে লাগে যখন একসাথে এত ফুল ফোটে। নেক্সট দেখাবো অ্যালামুন্ডা ভাইন। এটা একটা লতানো গাছ, এরকম একটা ছোট টবে দেওয়া রয়েছে। দেখুন গাছটা এতেই কত বড় হয়েছে। দেখেছেন বন্ধুরা গাছটা কত বড় হয়েছে, লতি ওপর দিকে উঠে গেছে আর প্রচুর পরিমাণে ফুল এসেছে। এটা গত বছরও পেয়েছি ফুল, আবার এবছরও ফুলে ভরে গেছে। শীতকালে এই গাছটা ডরমেন্সি পিরিয়ড থাকে, তখন পাতা পাতা ঝরে যায়। দেখে মনে হয় যেন গাছটা মরে গেছে, কিন্তু গাছের কোনো কিছু হয় না। আবার যেই শীত শেষ হবে, গরম পড়তে শুরু করে, গাছটায় আবার নতুন নতুন কচি পাতা ভরে যায় আর আস্তে আস্তে ফুলের কুঁড়ি আসতে শুরু করে। আর এই সময় প্রচুর পরিমাণে ফুল এই গাছটা থেকে পাওয়া যায়। আমার এরকম আরেকটা গাছ আছে বারান্দায়, সেটা এরকম লতির প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। নেক্সট দেখাচ্ছি মিলি গাছ। এই গাছটাতেও এই সময় প্রচুর পরিমাণে ফুল হয়। আমার এইগুলো অনেক রকম গাছ আছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছই কিন্তু ফুলে ভরে রয়েছে। এখানে বেশ কিছু পরপর মিলি গাছ আছে। বন্ধুরা, আমার বাগানের বেশ কিছু গাছ, ফুলের গাছ আপনার সঙ্গে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন আমার ছাদ বাগানের এই ভিডিওগুলো দেখছে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের সামনে সেটা পৌঁছে যাবে। নমস্কার।